নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিভ গাইডেন্সের ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল ক্লাসিক ক্লাসশিপের টাইপিং টেস্ট রিলেটেড একাধিক কোয়ারিজ তোমাদের কাছ থেকে আসছিল এবং ক্যারিয়ারটারট বলছে তারা ভীষণ পরিমাণে চিন্তায় আছে এই কোশ্চেনগুলোকে নিয়ে তুমি কাইন্ডলি কোশ্চেনগুলোকে আমাদের শর্ট আউট করে দাও তাই আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সমস্ত কোশ্চেনগুলোকে একটু শর্টলিস্টেড করে নিয়ে আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত কোয়ারিজকে ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু তার আগে যারা 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 নতুন ভিজিট করছো সরকারের প্রত্যেক মুহূর্তে আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাখান ক্লিক করে দেবে সর্বপ্রথম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তার সাথে তোমাদের আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তার সাথে তোমাদের আমি বলে দিচ্ছি একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের ব্যাপারে সেটা হচ্ছে পরীক্ষা অ্যাপ দ্য সাকসেস অ্যাপ ফ্রেন্ডস তোমরা জেনুইনলি যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও এবং প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন ইন দা মার্কেট কেননা আমিও সরকারি চাকরি পাওয়ার আগে অ্যাপ্লিকেশন থেকে যথেষ্টভাবে আমি এখান থেকে উপকার পেয়েছি তোমরা এখানে কী কী পাবে ফ্রেন্ডস তোমরা এখানে পাবে ডেলি লাইভ ক্লাসেস ডেলি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ রিজনিং সমস্ত কিছু প্র্যাকটিসের এবং তোমরা যারা বিশেষ করে ডাবলিউ বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা লাইফে একবার জেনুইনলি ডাব্লিউ বিসিএস অ্যাটেম্প দিতে চাও অর্থাৎ ডাব্লি বিসিএস পরীক্ষার জন্য পরীক্ষার মাধ্যমে ডাব্লি বিসিস অফিসার হতে চাও এবং যারা ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপি কনস্টেবলের রিসেন্টলি তোমরা যেন প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে যারা মেইনের জন্য একটা ফাইনাল অ্যাটেম অর্থাৎ জেনুইন অ্যাটেম দিতে চাও এবং যারা আপকামিং ডাবলিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে অর্থাৎ ডাবলিউপি কনস্টেবল প্রিলিমিনারির জন্য তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে আরও পিকে নিয়ে যেতে পারো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন তোমাদের আমি বলে দিচ্ছি কী করে তোমরা এটাকে ডাউনলোড করবে এবং কী করে এটাকে ইউটিলাইজ করবে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা জাস্ট এটাকে ডাউনলোড করবে গুগল প্লে স্টোরে গিয়ে লিখবে পরীক্ষা অ্যাপ তো পরীক্ষা অ্যাপ লেখার পরে কিন্তু তোমাদের এখান থেকে ডাউনলোড অপশান পেয়ে যাবে জাস্ট তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করবে এবং লগ ইন করার পরে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে তোমরা ওপেন হবে যে ম্যাথামেটিক্স জেনারেল নলেজ রিজনিং ইংলিশ সায়েন্স টোটাল কিন্তু প্রত্যেকদিন তোমরা এখানে তোমাদের টেস্ট সিরিজ এবং তোমাদের সেট কিন্তু এখানে সলভ করতে পারবে এরপরে ফ্রেন্ডস তোমরা যারা জেনুইন আইটেম দিতে চাও নিচে রয়েছে টেস্ট অপশান এই টেস্ট অপশানের জন্য তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পেয়ে যাবে পরপর পরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল রেলওয়ে গ্রুপ ডি সাব ইন্সপেক্টর বেঙ্গল কনস্টেবল তো ফ্রেন্ডস তোমরা এখানে কী করবে জাস্ট এখানে এক্সপ্লোর অপশানে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখবে এখানে ওপেন হয়ে যাচ্ছে দেখো লেখা আছে সিক্স মান্থ ভ্যালিডিটি অর্থাৎ তোমরা একবার যদি সাবস্ক্রিপশান নাও তোমরা কিন্তু সিক্স মান্থের জন্য রেগুলার তোমরা এখানে টাইপ প্র্যাকটিস দিতে প্র্যাকটিসের সব করতে পারবে দেখো ফ্রেন্ডস এখানে লেখা আছে প্রাইস কত তিনশো টাকা তো এইটাকেই তোমরা পেড করে দেবে না তোমাদের কাছে আরও ভীষণ ইম্পর্টেন্ট একটা অফার রয়েছে ফিফটি পার্সেন্ট ফ্রেন্ডস অফার রয়েছে তো ফ্রেন্ডস তোমরা ডাব্লু বিসিএস এবং কনস্টেবল প্রিপারেশনের জন্য যারা এই টেস্ট সিরিজগুলোকে বাই করতে চাও সেখানে তোমরা ইউজ করবে কোড নাম্বার আমার কোড ডি আর ওয়ান জিরো ফাইভ জিরো এটাকে এটাকে তোমরা যখনই এখানে ইনস্টল করবে সেখানেই তোমরা দেখতে পেয়ে যাবে সাথে সাথে তোমরা ফিফটি পার্সেন্ট কিন্তু প্রাইস এখানে ড্রপ করে যাবে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ ডি আর ওয়ান জিরো ফাইভ জিরো কোড অ্যাপ্লাই করার সাথে সাথে তিনশো উনপঞ্চাশ টাকাটা কিন্তু একশো পঁচাত্তর টাকা হয়ে গেল তো ফ্রেন্ডস এটা বুঝতেই পারছো বর্তমান যুগে দাঁড়িয়ে এত সস্তা অ্যাপ্লিকেশন এবং এত সস্তায় তোমাদের যে প্যাটিসেট কেউই দেবে না তো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ অবশ্যই এটা কি নিয়ে নাও এবং তোমাদের প্রিপারেশনকে আরও বেশি পিকে নিয়ে যাও তো ফ্রেন্ডস ফাইনালি এখন আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল ক্লাগশিপের ইম্পর্ট্যান্ট যে কোয়ারিজগুলো প্রথম কোশ্চেন রয়েছে টাইপিং টেস্টে স্কিপ ক্যান্ডিডেট বাদে বাকি সবাইকে ডাক পাবে দেখো ফ্রেন্ডস রিসেন্টলি কিন্তু পাবলিক সার্ভিস কমিশন একটা নোটিশ প্রকাশ করেছে এবং যেখানে কিন্তু বলে দিয়েছে যে আনসুটেবল ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু সুইটেবল নয় তাদের কিন্তু একটা লিস্ট প্রকাশিত হবে তো এখনও পর্যন্ত এটা দেখা বাকি আছে যে কোন কোন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে পিএসসি এটা পিএসসিরা আনসুইটেবল ঘোষণা করেছে তো সেটাই এখন দেখা রয়েছে তো মোটামুটি ধরে রাখো তোমরা যারা ঠিক তোমরা তো জানবি যে তোমরা ঠিকঠাক ডকুমেন্টস আপডেট করেছো কি না এবং জানি একটু প্যানিক হচ্ছে তোমরা সকলেই কারণ যেহেতু পিএসসি কোনো পর্যন্ত সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্ট দেয়নি তো তোমরা ধরে রাখতে পারো মোটামুটি প্রায় তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু চান্স পাবে টাইপিং টেস্টের জন্য খুব মেজার ভুল না হলে কিন্তু কোনো ক্যান্ডিডেট টাইপিং টেস্টে আটকাবে না ঠিক আছে আর টাইপিং টেস্টে আটকে যাওয়া মানে এই নয় যে তোমরা ডকুমেন্টস আটকে যাওয়া মানে এই নয় কিন্তু তোমরা যে টাইপিং টেস্ট থেকে বাদ হয়ে গেলে ইন ফিউচারে তোমরা যদি একর্ডেড ডকুমেন্টস প্রোভাইড করো অবশ্যই পিছসি কিন্তু তোমাদের সেকেন্ড চান্স দেবে পরবর্তী কোশ্চেনে রয়েছে সফট কপি না হার্ড কপি হবে দেখো ফ্রেন্ডস তোমাদের যে টাইপিং টেস্ট সেটা কিন্তু ম্যাক্সিমাম চান্স যে কপিতে হবে এবং পিএসসির থেকে যেটা জানা গেছে যেটুকুনি খবর ভিতর থেকে আমরা পাই তো অনেকেই বলবে কোথা থেকে পাও যেখান থেকে পাই না কেন তোমরা এটুকুনি জেনে রাখো যে সফট কপিতে টাইপিং টেস্ট হওয়ার সম্ভাবনা এইবারের জন্য প্রবল পরের কোশ্চেন রয়েছে প্যাসেজে কত ওয়ার্ডের হবে তো দেখো ফ্রেন্ডস অনেকে বলছো যে প্যাসেজ কি দাদা দুশো ওয়ার্ডেরই হবে না প্যাসেজ কিন্তু কখনোই একুরেট দুশো ওয়ার্ডের হয় না প্যাসেজ অনেক ওয়ার্ডের হয় তিনশো চারশো ওয়ার্ড পর্যন্ত পাঁচশো ওয়ার্ড পর্যন্ত প্যাসেজ যেতে পারে তোমরা কিন্তু তোমাদের মধ্যে টাইপিং টেস্ট কন্টিনিউ টাইপিং করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত টাইম ওভার হয়ে যাচ্ছে এটুকুনি মাথায় রাখবে ঠিক আছে পরে কোশ্চেনে রয়েছে দুশো ওয়ার্ড কমপ্লিট হলে কি আর টাইপিং করবো না এটা ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি মনে করি কেননা অনেক ক্যান্ডিডেটে হার্ডেস টাইপিং স্পিড ভালো ম্যাক্সিমাম ভালো বলতে অনেকেরই স্পিড ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে তো তারা যারা চেষ্টা করছো তাদের জন্য বলছি যে টাইপিং যদি কমপ্লিট যতক্ষণ তোমার টাইম ওভার হচ্ছে ততক্ষণ কিন্তু টাইপিং তোমরা করেই যাবে আর দুশো ওয়ার্ডের প্যাসেজ কোনো দিনও হয় না এর চেয়ে অনেক বেশি ওয়ার্ডের প্যাসেজ হবে এটুকুই তোমরা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটির সঙ্গে ধরে নিতে পারো আর পরবর্তী কোশ্চেনে রয়েছে টাইপিং টেস্টে কি যখন টাইপিং টেস্ট আমরা দেবো তখন কি আমরা স্পিড দেখতে পাবো তো দেখো ফ্রেন্ডস তোমাদের কোশ্চেন আমি বলে দিই যখন তোমার টাইপিং টেস্ট দেবে তখন তোমাদের স্পিড কিন্তু তোমরা দেখতে পাবে না অনেকে তোমার টাইপিং মাস্টার বা বিভিন্ন অনলাইন টাইপিং মাস্টার বিভিন্ন জায়গায় তোমরা প্র্যাকটিস করো তোমরা তোমাদের সাইডে কিন্তু স্পিড উঠতে থাকে কিন্তু পিএসসির পরীক্ষাতে তোমার সাইডে কিন্তু স্পিড দেখতে পাবে না আর যখন এই টাইপিং তোমাদের দশ মিনিট হয়ে যাবে তো সাথে সাথে কিন্তু তোমাদের উইন্ডোটা বন্ধ হয়ে যাবে এবং কম্পিউটারটা কিন্তু প্রায় শাটডাউন ডাউন ওয়ান টাইপ অফ শাটডাউনই হয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু দ্বিতীয় কোনো সুইচ বা কার্ডশার্ট বা কোনো কিছু কিন্তু কাজ করবে না তাই তোমরা বুঝতেও পারবে না তোমাদের টাইপিং টেস্টে কত স্পিড হয়েছে যদি তোমরা অ্যাকুরসির সঙ্গে ঠিকঠাক টাইপিং করে আসতে পারো আর কত অ্যাকোরেশি লাগবে অবশ্যই চেষ্টা করবে নাইনটি প্লাস অ্যাকোরেশি রাখার জন্য ঠিক আছে কেননা অনেক ক্যান্ডিডেট বলবে যে দাদা কোথাও তো নেই যে নাইনটি প্লাস একরশি রাখতে হবে তো তো এইটুকুই তোমরা জেনে রাখো যে নাইনটি প্লাস একরশি রাখতে হবে কোথাও বলা নেই তার মানে এই না যে তুমি উল্টা পাল্টা টাইপ করে আসলে তুমি তিরিশ ওয়ার্ড কুড়ি জায়গায় তিরিশ তিরিশ ওয়াট পার মিনিট নিয়ে আসলে সেটা তো কোনো মানেই হলো না তাই না তো অ্যাটলিস্ট চেষ্টা করবে নাইনটি পার্সেন্টের বেশি যেন তোমাদের একরুশি থাকে আর এটাই আমার ইম্পর্টেন্ট মনে আছে কটা কোশ্চেন তাই আমি তোমাদের উত্তর দিয়ে দিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন